হ্যালো বন্ধুরা, আমি শেখর নীল। 2024 সাল অর্থাৎ এই বছরের সবচেয়ে বড় বাংলা ছবি খাদান, দেব অভিনীত ছবি, যে ছবিতে আপনারা যিশু সেনগুপ্তকে অভিনয় করতে দেখতে পাবেন। তো এই ছবিটার রিলিজ ডেট কি হবে না হবে সেটা নিয়ে দর্শকদের মনের মধ্যে সবসময়ই একটা সংশয় ছিল। তার কারণ দুর্গাপুজোর সময় দেবের টেক্কা আসতে চলেছে, ক্রিসমাসের সময় দেবের আসতে চলেছে অভিজিৎ সেনের সঙ্গে, অতনু রায়চৌধুরীর সঙ্গে ছবি, তাদের কোলাবোরেশন সেই ত্রয়ী। পুজো এবং ক্রিসমাস ছাড়া 2022-এ যে উইন্ডোটাতে দেব ছবি রিলিজ করেছিলেন কিশমিস, ঈদের সময় এপ্রিল মাসে, সেই সময়টাতে খাদান মুক্তি দেওয়া সম্ভব নয়, কারণ শুটিং শুরু হয়েছে অনেক লেট করে ফেব্রুয়ারি মাসে শুরুর দিক থেকে। ফলত সেই সময়টাতে রিলিজ দেওয়া কখনোই সম্ভব ছিল না। এবং আরেকটা যে উইন্ডোতে 2023 সালে দেব ছবি মুক্তি দিয়েছিলেন ব্যোমকেশ, সেটা হচ্ছে আগস্টের 15-র সময়টাতে। সেই সময়টাতেও 2024 সালে ছবি মুক্তি দেওয়া যথেষ্ট বেশি কঠিন, তার কারণ সামনে থাকবে পুষ্পা 2-এর মতন বিশাল বড় ছবি, যে ছবিটাকে নিয়ে জাস্ট অন্য লেভেলের হাইপ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সিংগাম থাকছে। ফলত সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা সময়। তাহলে দেবের খাদান ছবিটা কবে মুক্তি পাবে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সংশয় প্রথম থেকেই ছিল, যেটা বললাম। তাহলে দেবের খাদান ছবিটা আফটারঅল কবে মুক্তি পাবে? কারণ মেকারদের তরফ থেকে এটা তো জানিয়ে দেওয়া হয়েছে যে 2024 সালেই মুক্তি পাবে, 2025-এ মুক্তি পাবে না। অর্থাৎ এই বছর মুক্তি পেলে কবে মুক্তি পাবে এটা নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা। কিন্তু যে জিনিসটা আশা করা হয়েছিল, অনেকেই বলাবলি করছিল যে হয়তো সেক্ষেত্রে ফেস্টিভ উইন্ডোর বদলে নর্মাল সময় দেব খাদান ছবিটাকে রিলিজ দেবেন, এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু সম্ভবত হতে চলেছে। এখনও গ্যারান্টি সহকারে বলা যাচ্ছে না, কারণ মেকারদের তরফ থেকে অফিসিয়ালি রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়নি, কিন্তু একটা নামী পত্রিকার তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে ছবিটা 28 জুন অর্থাৎ এই বছরের 28 তারিখ জুন মাসে রিলিজ করতে চলেছে। এই সময়টাতে কিন্তু কোনো ফেস্টিভ্যাল নেই। 8ই জুন জামাই ষষ্ঠী রয়েছে, জামাই ষষ্ঠীর উইন্ডোতেও যে ছবিটা মুক্তি পাচ্ছে তা কিন্তু নয়, তারও 3 সপ্তাহ পরে প্রায় এই ছবিটা মুক্তি পেতে চলেছে। এবং এই সময়টাতে কিন্তু অন্য বড় হিন্দি ছবি এখনও অবধি তো নেই, এখনও অবধি তো কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট নেই বা অন্য কোনো বড় বাংলা ছবি সেসব কিছুই নেই। অর্থাৎ এই ছবিটার কিন্তু কাইন্ড অফ একটা সোলো রিলিজ থাকতে চলেছে, বা যদি অন্য কোনো ছোটো ছবি থেকেও থাকে সেটা খাদানের জন্য বড় চ্যালেঞ্জ নয়, সেটাকে কাইন্ড অফ আমরা সোলো রিলিজই বলতে পারি, ক্ল্যাশ ওটাকে বলা যায় না। খাদানের লেভেলের সিনেমার অ্যানাউন্সমেন্ট তো এখন অবধি 28 জুনের তারিখে বা তার আশেপাশে, তার 1 সপ্তাহ আগে বা তার 1 সপ্তাহ পরে, এখন অবধি আমার অন্তত পক্ষে কিছু মনে পড়ছে না। 28 জুন ছবি রিলিজ যদি হয়ে যায় সত্যিকারের এই নামী পত্রিকার কথা মতো যদি সেটাই হয়, সেক্ষেত্রে আগস্টের 15 অবধি যতক্ষণ না পুষ্পা 2 মুক্তি পাচ্ছে তার আগে অবধি কিন্তু একটা ফাঁকা উইন্ডো এখানে খাদান ছবিটা পাবে, একটা লম্বা সময় ধরে ছবিটার কাছে কিন্তু কালেকশন করার যথেষ্ট সুযোগ থাকছে। এবার এটাই একটা চ্যালেঞ্জিং বিষয় যে ফেস্টিভ্যাল ছাড়া বাংলা ছবি মুক্তি দেয়া হলে সেই ছবিগুলোর পারফরমেন্স কিন্তু সবসময় যে খুব ভালো হয় তা নয়। ফেস্টিভ্যালের সময় মূলত বাংলা ছবি বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স দেখায়। দেবের লাস্ট বেশ কয়েকটা ছবি যদি আপনারা দেখেন, সে কিন্তু ফেস্টিভ্যাল রিলিজই নিয়েছে, কোনো না কোনো ফেস্টিভ্যালে সে তার ছবি এনেছে। নর্মাল সময় ছবি মুক্তি দিতে দেবকে কিন্তু আমরা বহুদিন দেখিনি, সেখানে খাদান একটা বেশ বড় বাজেটের ছবি হতে চলেছে, এবং এমন একটা ছবি হতে চলেছে যেটা বাংলার বাজারে দাঁড়িয়ে আজকের দিনে বলতে অদ্ভুত লাগলো বা শুনতে অদ্ভুত লাগলো, সেটা প্রচণ্ড বেশি এক্সপেরিমেন্টাল। এবার সেই ছবিটা কালেকশন করবে কি না নর্মাল দিনে এসেও এটাই দেখবার মতন ব্যাপার হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু খাদানের টিম এই রিলিজ ডেটটা ডেফিনেটলি টার্গেট করছে। এবার নামী পত্রিকার এই আপডেট পরবর্তীতে ভুল প্রমাণিত হতেই পারে, মেকাররা ছবি টাইম মতো যদি শেষ না করতে পারে সেক্ষেত্রে হয়তো রিলিজ ডেটটা পিছিয়ে যেতে পারে, যে কারণে মেকাররা দেখুন এখন অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি। আপনারা জানেন আসানসোলে ছবিটা শুটিং শুরু হয়েছে 4th মার্চ থেকে। হ্যাঁ, যাক শেষ অবধি কী হয় এটাই চাইবো, যখনই ছবিটা আসুক না কেন ছবিটার যেন কোয়ালিটি ভালো হয় এবং ছবিটা যেন বক্স অফিসে সাকসেসফুল হয়, কারণ এখন কিন্তু এই ধরনের ছবি সাকসেস পাওয়াটা প্রচণ্ড বেশি দরকারি। আদারওয়াইজ আমরা দেখতেই পাচ্ছি বড় বড় প্রোডাকশন হাউস তারা কিন্তু এই ধরনের ছবি করতে নারাজ, তারা কিন্তু করতে চাইছে না। যাই হোক, এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।